আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে সংবাদ শিরোনাম। 26 মার্চ থেকে অফিস আদালতে 10 দিন ছুটি। 7 জেলায় ছড়িয়ে পড়েছে করোনা। হোম কোয়ারেন্টাইনে থাকা 80 ব্যক্তিকে ফল পাঠালো সিএমপি। এবার শুনুন বিস্তারিত। আগামী 26 মার্চ বৃহস্পতিবার থেকে 4 এপ্রিল শনিবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ ঘোষণা দিয়ে বলেন, আগামীকাল মঙ্গলবার থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব ও সতর্কতা ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে সহায়তা করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত থাকবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে তারা। করোনা ভাইরাসের বিস্তৃতি ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কাঁচাবাজার, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবা চালু থাকবে। জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে, তারা যেন এ সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়। গণপরিবহন চলাচল সীমিত থাকবে। গাড়ি চালকদের গ্লাভস এবং মাস্ক ব্যবহার করতে হবে। বাংলাদেশ ব্যাংক ছুটিকালীন ব্যাংকিং ব্যবস্থা সীমিতভাবে চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেবে। দেশে এখন পর্যন্ত 33 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে ঢাকার ভেতরেই 15 জন রয়েছেন। আজ সোমবার বিকেলে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিং এর প্রথম দিনে জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। তিনি বলেন, আক্রান্ত 33 জনের মধ্যে ঢাকা শহরের ভেতরেই 15 জন, মাদারীপুরে 10 জন, নারায়ণগঞ্জে 3 জন, গাইবান্ধায় 2 জন, কুমিল্লায় 1 জন, গাজীপুরে 1 জন এবং চুয়াডাঙ্গায় 1 জন রয়েছেন। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে বিদেশ থেকে এসে যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদেরকে ফল পাঠাচ্ছে চট্টগ্রাম মহানগর পুলিশ। আজ সোমবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম নগরীতে চলবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান। তিনি বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা ভয় পায়, তারা যেন নিজেদের অপরাধী মনে না করে, সেজন্য উৎসাহ দেওয়ার জন্য তাদের বাসায় ফল পাঠানোর উদ্যোগ নিয়েছি। প্রথম দিন নগরীর 16 থানায় 5টি করে মোট 80টি পরিবারে এ ফল পাঠানো হয়েছে। পাশাপাশি চলছে তালিকা তৈরির কাজ। প্রতিদিন এভাবে কোয়ারেন্টাইনে থাকাদের বাসায় ভিটামিন সি যুক্ত ফল পাঠানো হবে। এর ফলে বিদেশ ফেরতরা পুলিশের নজরদারিতেও চলে আসবে মনে করেন তিনি। এ ছিল আজকের সংবাদ প্রতিদিন। আগামীকালের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।